নমস্কার ফ্রেন্ড, আমি শেখ নয়ন নয়ন মোবাইল মাস্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো মিউজিক কিংবা ভিডিওতে আপনার প্রোফাইল ফটো সেট করবেন। তো অনেকেই দেখেছেন যে ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে প্রথমে ছবি দেখা যায়, তার ভেতরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও সাউন্ড কিন্তু বের হয়। তো এর থেকে আপনি ডিজে মিউজিক কিংবা কোনো নর্মাল মিউজিক কিন্তু আপনি আপনার ছবি সামনে রেখে তৈরি করতে পারবেন। তো এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার আগে ছোট্ট একটি কাজ করতে হবে আপনাদের, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশানটি অল করে দেবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ফ্রেন্ড, আমি এখন চলে এলাম আমার অ্যান্ড্রয়েড মোবাইল স্ক্রিনে। তো অ্যান্ড্রয়েড মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনাদের যেটা দেখাবো যে আপনারা নিজের প্রোফাইল ফটো সামনে রেখে ভিডিও কিভাবে তৈরি করবেন বা মিউজিক কিভাবে তৈরি করবেন। তো আপনারা দেখে থাকবেন অনেক ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কিন্তু যখন একটি মানে ভিডিও আপনি গান শোনেন ভিডিওর মাধ্যমে, তখন কিন্তু দেখবেন যে একটা ছবি কিন্তু সামনে থাকে এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি সাউন্ড চলতে থাকে। সেটা রোমান্টিক সাউন্ড হতে পারে কিংবা নর্মাল সাউন্ড কিংবা ডিজে কোনো সং হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে দেখবেন একটি প্রোফাইল ফটো কিন্তু আপনার সামনে তো রয়েছে। তো সেই প্রোফাইল ফটোটা আপনার কীভাবে আপনার প্রোফাইলটা লাগাবেন, তো সেটা আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি একটি ডেমো অলরেডি বানিয়ে ফেলেছি, তো দেখিয়ে দিই আপনাদের যে ডেমোটা কীরকম হয়েছে। তাহলে চলুন আমি ডেমোটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো দেখুন, আমি কিন্তু একটি ডেমো শুরু করেছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নাম লিখেছি, আমার রাত পোহালো, এটা লিখে নিয়েছি এবং এখানে আমার চ্যানেলের নেমটা আমি লিখে নিয়েছি এবং এখানে আপনার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা কীভাবে সেটিং করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। এইভাবেই কিন্তু আপনারা নিজের ছবির সামনে রেখে যে কোনো ভিডিও বা মিউজিক বা ডিজে তৈরি করতে পারবেন খুব সহজে। তাহলে এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের কী করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে। তো এই অ্যাপটি আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। চলুন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো ফ্রেন্ড, আমি এখন চলে এলাম গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর এই যে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে এসে আপনারা লিখে নেবেন মাই ভিডিও লাইরিক স্ট্যাটাস মেকার। তো চলুন আমি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর একটু তিন নম্বর চার নম্বরে একটি অপশন দেখুন ওপেন হয়ে গেছে, মাই ফটো লাইরিক ভিডিও স্ট্যাটাস। তো এটা আপনারা ওপেন করে নেবেন, যেহেতু এখানে আমার দেখুন ওপেন দেখাচ্ছে, কারণ এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য আমার ওপেন অপশনটি দেখাচ্ছে। তো আপনারা প্রথমবার যখন এখানে আসবেন আপনার ইনস্টল অপশনটি দেখাবে, তো ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু এই ওপেন অপশনটি চলে আসবে। চলুন আমি ওপেন করে কীভাবে আপনার তৈরি করবেন তো আমি একটু দেখিয়ে দিই। তো ফ্রেন্ড, একটু ওয়েট করে নেবেন, দেখুন অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অ্যাপটি ওপেন হওয়ার পর একটি অ্যাড আসবে, ওপরে ক্রস বাটনে ক্লিক করে আপনারা অ্যাডটা কেটে দেবেন এবং আপনার সামনে দেখুন তিনটি অপশন শো করছে। একটা প্রথমটা হচ্ছে মিউজিক বিট ভিডিও মেকার, আর একটি হচ্ছে ম্যাজিক্যাল ভিডিও মেকার, আর একটি শো করছে লাইরিক্যাল ভিডিও মেকার। তো আপনারা এই তিনটি কাজ কিন্তু করতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো এই প্রথম অপশনটিতে মিউজিক বিট ভিডিও মেকার। তো এটাই আপনারা ক্লিক করে নেবেন। চলুন আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন একটি পারমিশন কিন্তু চাইছে, পারমিশন রিকোয়ার্ড, তো পারমিশনটা আপনার কনফার্ম করে নেবেন। তো চলুন আমি কনফার্ম করে নিচ্ছি। তো অ্যালাউ করে নেবেন, অ্যালাউ চাইলে যদি অ্যালাউ করে নেবেন, তারপর দেখুন আপনার সামনে কিন্তু অনেকগুলো থিম অপশন ওপেন হয়েছে। তো এই থিমগুলো দিয়ে কিন্তু আপনি মানে আপনার ফটো দিয়ে কিন্তু আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারেন। তো সেটা আপনি ডিজে যদি গান তৈরি করতে চান তো ডিজে গানও তৈরি করতে পারবেন, কি রোমান্টিক কোনো সং যদি তৈরি করতে চান সেটাও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। সমস্ত কিছুই কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আপনাদের পছন্দের মতো একটি থিম আপনারা বেছে নেবেন। তো আমি আমার পছন্দের মতো থিম প্রথমকার থিমটা আমি বেস্ট মনে করছি, তাই প্রথমকার অপশনটা আমি ক্লিক করে নিলাম। তারপরে একটু ওয়েট করবেন, দেখুন লোডিং হয়ে যাচ্ছে আপনার যে মানে ইফেক্টটা আপনি এখানে শো করাবেন, তো সেই ইফেক্টটা এখানেই শো হবে। তো একটু ওয়েট। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন একটি কিন্তু গান ব্যাকে একটি গান শো করছে এবং আপনার ধরুন এখানে একটি নতুন একটা ছবি দেওয়া আছে, দেখুন এই এই যে একটি মহিলা ছবি দেওয়া আছে, এই মহিলা ছবি জায়গায় কিন্তু আপনার ছবিটা সেট করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। তো এখানে আপনারা এই যে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন, তো এই ইফেক্টগুলো বা থিমগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি আবার একটি নতুন থিম দেখাচ্ছি, দেখুন আবার এই থিমটা আপনারা নিতে পারেন, মানে বিভিন্ন ধরনের থিম আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো নিচের দিকে এগুলো আপনারা দেখে নেবেন, আপনার পছন্দের মতো একটি থিম আপনারা চুজ করে নেবেন। তো আমি দেখুন আমি প্রথমকার থিমটাই নিতে চাইছি, খুব ভালো একটি থিম।
তো এখানে দেখুন একটি নেম শো চাইছে, নাম চাইছে, তো এখানে চাইলে আপনার নামটা আপনারা বসিয়ে নেবেন। এবং এই যে এখানে একটা মহিলার ছবি দেওয়া আছে, এই জায়গায় কিন্তু আপনার ছবিটা বসাতে হবে, তাই তো? তো এটা বসানোর জন্য কী করবেন, অ্যাড ফটো, দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে অ্যাড ফটো, তো অ্যাড ফটোতে আপনারা ক্লিক করে নেবেন। তো চলুন আমি অ্যাড ফটোতে ক্লিক করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দের মতো একটি ছবি আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমার একটি ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো অ্যাড যদি আসে অ্যাডটা ক্রস করে দেবেন, দেখুন আমার প্রোফাইল যে ফটো সেটা কিন্তু এখানে শো হচ্ছে এবং এটা আপনারা ক্রপ করে নেবেন। আমি অটো ক্রপ করে নিচ্ছি, ঠিক আছে? করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ছবিটা চলে এসেছে। তো আমি যখনই এটা প্লে করবো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আমার ছবিটা কিন্তু এখানে শো হচ্ছে। তো চাইলে এই ব্যাকে যে মিউজিকটা চলছে সেটা আপনারা অন্য কোনো সং দিতে পারেন, তো আপনার পছন্দের মতো সং দিয়ে দিতে পারেন আপনারা। তো এরপর আপনাদের যেটা দেখাবো যে আপনার নামটা নিচের নামটা কীভাবে লিখবেন। তো এটা লেখার জন্য নামেতে প্রথমে আপনারা ক্লিক করে নেবেন। তো এই নামেতে ক্লিক করে নিচ্ছি। তো নামেতে যখনই আপনি ক্লিক করবেন আপনার এই দিকে ডান দিকে একদম ডান দিকে কোণেতে টেক্সট এডিট দেওয়া আছে, তো এটাতে আপনারা ক্লিক করবেন এবং এখানে নাম লেখার একটা জায়গা চলে আসবে। তো এখানে আপনার নামটা আপনারা লিখে নেবেন। তো আমার নামটা আমি এখানে লিখে নিচ্ছি, চল দেখুন আমার নাম কিন্তু লেখা হয়ে গেছে। এরপর কী করতে হবে, এই যে রাইট অপশন রয়েছে রাইট অপশনটা আপনি ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন আমার নামটা কিন্তু চলে এসেছে। এই জায়গায় দেখুন আমার এস কে নয়ন চলে এসেছে এবং আমার প্রোফাইল যেটা ফটো দিয়েছিলাম সেটা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মানে সামনে চলে এসেছে। এরপর যদি আপনারা ভিডিওটা প্লে করেন তাহলে দেখতেই পাচ্ছেন মিউজিক প্লাস আপনার যে নাম সেটা কিন্তু শো করে গেছে। তো এইভাবে আপনারা ভিডিওটা তৈরি করে নিতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার প্রিয়জনদের সাথে এই টিপসটা শেয়ার করতে পারেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে পেলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমি চাইবো ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশানটি অল করে দেবেন, আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।